আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ। চলে আসলাম নতুন একটি ভিডিওতে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে ডিভাইসটি নিয়ে কথা বলবো তা হচ্ছে একটি পেপার শ্রেডার মেশিন। পেপার শ্রেডার মেশিন মূলত পেপার শ্রেড করতে অথবা ডেস্ট্রয় করতে ইউজ করা হয়ে থাকে। এখন আমরা পেপার কী জন্য শ্রেড করব সেটা আমাদের উপর ডিপেন্ডেন্ট, কারণ কি আমরা অনেক সময় মাস অ্যামাউন্ট অফ পেপার ডেস্ট্রয় করে থাকি। সেটি কোনো নর্মাল ডকুমেন্ট হোক বা এক্সাম পেপার হোক বা আমাদের পার্সোনাল কাজের পেপার হোক। তাছাড়াও পেপার শ্রেডার মেশিন মেইনলি যেই কাজে ইউজ করা হয়ে থাকে তা হচ্ছে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট ডেস্ট্রয় করার জন্য। নর্মালি আমরা যখন পেপার শ্রেডার মেশিন ইউজ না করে পেপার শ্রেড করে থাকি বা ডেস্ট্রয় করে থাকি, সেটি কিন্তু ফাইনভাবে কি ডেস্ট্রয় হয়েছে নাকি তা আমরা বলতে পারি না, কারণ কি ওই পেপারগুলো আবার অ্যাকুমুলেট করে ঠিক মতন বসিয়ে সেখান থেকে ডেটা নেওয়া যেতে পারে। কিন্তু পেপার শ্রেডার মেশিনের ক্ষেত্রে সেটি ভিন্ন। পেপার শ্রেডার মেশিন এমনভাবে পেপার শ্রেড করবে যে ওটি কোনোভাবেই আপনি পিস পিস করে বসিয়ে আপনি সেখান থেকে ডাটা নিতে পারবেন না। তো গাইজ, আজকে আমাদের পেপার শ্রেডারের মডেলটি হচ্ছে অফিটেক OS808-9M পেপার শ্রেডার মেশিন। এই মেশিনের কাঠ হচ্ছে মাইক্রো কাঠ। আপনাদের জানানোর জন্য বলে রাখি যে পেপার শ্রেডার মেশিনের ক্ষেত্রে কাঠ চার রকমের হয়ে থাকে: স্ট্রিপ কাঠ, ক্রস কাঠ, মাইক্রো কাট, ক্রিপ্টো কাট। এই মেশিনটি একই সাথে 9টি পেপার একসাথে শ্রেড করতে পারবে। মাইক্রো কাটের সাইজ হচ্ছে 4x12mm কাট, তার মানে হচ্ছে আপনি যখন পেপার শ্রেড করবেন এটি 4x12mm কাটে পেপার শ্রেড হবে। এখন যদি আমরা প্রোডাক্টের স্ট্রাকচারটি দেখে নিই, এই হচ্ছে আমাদের প্রোডাক্টের স্ট্রাকচারের মধ্যে। প্রথমে যদি এইখানে চলে আসি, এটি হচ্ছে আমাদের বিন পেপার শ্রেড। যখন এখানে আমি পেপার ইনপুট করব এটা শ্রেড হয়ে এখানে জমা হবে। এটির ক্যাপাসিটি হচ্ছে 14 কেজি। আমরা যদি এখন প্রোডাক্টের স্ট্রাকচারে চলে আসি, এই পার্টটি হচ্ছে ইন্ডিকেটর। মেশিনটি অন আছে নাকি নেই আপনি এই ইন্ডিকেটর দেখে বুঝতে পারবেন। তারপরে যদি সামনের এইখানে চলে আসি, এটি হচ্ছে বিন। আপনি যখন এখানে পেপার শ্রেডের জন্য পেপার দিবেন এটি শ্রেড হয়ে এখানে জমা হবে। তারপরে যদি আমরা এই পার্টে চলে আসি, এই যে আমাদের মেশিনের এই পার্ট, এটা হচ্ছে আমাদের লোগো, আমাদের ব্র্যান্ডের লোগো। এই ব্র্যান্ডের মেশিন হচ্ছে এটাই। এইখানে কিছু অপশান রয়েছে: ফরওয়ার্ড অপশান, অটো অপশান, অফ অপশান, রিভার্স অপশান। তো দেখা যাচ্ছে আপনি যদি অফে নেন তাহলে মেশিনটি অফ হয়ে যাবে। এখন যদি আপনি অটোতে চলে আসেন, এর মানে হচ্ছে এই মেশিনটি অন আছে। আপনি যখন পেপার দিবেন এটি অটোমেটিক্যালি সেটি ডিটেক্ট করে শ্রেড করা শুরু করবে। আপনি যদি ফরওয়ার্ডে দিয়ে রাখেন এটি অলওয়েজ অন থাকবে। এখন ফরওয়ার্ড মানে হচ্ছে এই পেপারটি শ্রেড হবে। এখন আপনার এমন হলো যে আপনি এমন একটি পেপার দিয়েছেন যেটি আপনার পরবর্তীতে কাজে লাগবে বা এটি শ্রেড করার উপযুক্ত নয়, তখন আপনি কি করবেন, এই যে রিভার্স বাটন আছে এটিতে যদি আপনি নিয়ে যান তাহলে কি হবে, আপনি যে পেপারটি দিচ্ছিলেন সেটি কাট হওয়া অফ হয়ে যাবে। এই পার্টটিতে দেখবেন কিছু ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এর মধ্যে ফার্স্টে হচ্ছে টাই দেওয়া যাবে না। টাই বলতে যে কোনো রকমের কাপড়ই এই শ্রেডার মেশিনের ইনপুটে এখানে দিতে মানা করা হয়েছে। সাথে কোনো যে কোনো রকমের স্প্রে, তারপরে হাত, তারপরে হচ্ছে পিন, তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখতে বলেছে। তাছাড়াও এখানে বলা রয়েছে যে ম্যাক্স আপনি A4 সাইজের 9টি পেপার একসাথে ইনপুট দিতে পারবেন। তাছাড়াও একটি অ্যাটেনশন রয়েছে, আপনি যদি এই বিনটি যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাটেনশন পাবেন। এই হলো আমাদের ফ্রন্টের স্ট্রাকচার এবং এখানেই সেই ইন্ডিকেটরগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন এর কাজগুলো কী কী। তো আমরা যদি এই পেপারটি পেপার শ্রেডারের এখানে দিই, দেওয়ার ইনপুটে দিই, দেওয়ার পরে কাটের সময় আমরা যখন রিভার্স দিব তখন এটি কাট হওয়া অফ হয়ে যাবে। চলুন এটি দেখে নেওয়া যাক। এখন ফরওয়ার্ডে দেওয়া আছে, কিন্তু আবার ফরওয়ার্ডে যদি দিই এখন আমরা পেপার শ্রেড হওয়ার পরে কাটগুলো যদি দেখে নিই, একদম ছোট ছোট কাট এবং বোঝার উপায় নেই কোন পেজের কোনটা। এখন যদি আমরা এই কোশ্চেনে চলে আসি যে আমরা এই বিনটি কিভাবে ক্লিন করব, তাহলে আমরা যখন পেপার শ্রেড করার পরে কাটের পার্টগুলো পার্টটি দেখিয়েছি, তখন আমরা দেখেছি যে এই পার্টটি যখন আমরা উপরে তুলে নিই এটি হচ্ছে আমাদের সেই বিনটি।
তো এই ওয়েস্টগুলো আপনি ডাস্টবিনে যদি ফেলাতে চান জাস্ট এভাবে করে আপনি এই ওয়েস্টগুলো ক্লিন করতে পারবেন তাছাড়াও আপনার এই মেশিনটি ইউজ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে কারণ কি এর যে এই পার্টটি এটি কিন্তু লকড পার্ট না যার কারণে দেখা গেল যে আপনার মেশিনটি কোনো কারণে এরকম হয়ে গেল তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই যে এটি এই পার্টটি খুলে যাবে তো আপনি যখন এই মেশিনটি ইউজ করবেন তখন কেয়ারফুল থাকবেন যে মেশিনের এই পার্টটি যেন লকড বা কোনোভাবে ধাক্কা না খেয়ে পড়ে না যায় যেহেতু উপরের পার্টটি ভারী এটি খুলে যাওয়ার সম্ভাবনা প্রচুর আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পেপার শ্রেডার মেশিন কিন্তু শুধু পেপারই শ্রেড করে না সিডি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলোও কিন্তু এই মেশিনে শ্রেড হয় এখন যদি আমরা এর মেইন অ্যাডভান্টেজে চলে আসি যে আইডেন্টিটি থেফট অথবা পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ডাটা বা যে কোনো রকমের কনফিডেন্সিয়াল ডাটা যদি থেফটের হিসেব করে থাকেন তাহলে পেপার শ্রেডার মেশিন একটি আইডিয়াল সলিউশন কিন্তু তাছাড়াও পেপার শ্রেডার মেশিনের আরও কিছু বেনিফিট রয়েছে যেমন ধরুন আপনি পেপার ডিস্ট্রয় করলেন হাতে কাগজ ছিঁড়ে অথবা কেচি দিয়ে কেটে কোনো জায়গায় স্তূপ করলেন তো দেখা গেল সেখানে ফায়ার লাগলো বা আগুন লেগে গেল তখন কি হবে দ্রুত ওই আগুনটি ছড়িয়ে পড়বে কিন্তু পেপার শ্রেডার মেশিনে পেপার শ্রেড করলে সেটি ফাইন কাটে যখন আপনার শ্রেড হবে তখন এর জায়গা কম হবে আপনার ওই ওয়েস্টগুলো পরবর্তীতে কাজে লাগাতেও হেল্প করবে যা একটি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যাপ্রোচ তাছাড়াও আপনি পেপার শ্রেডার মেশিনের পেপারগুলো পরবর্তীতে নতুন কাগজ তৈরিতেও ব্যবহার করতে পারবেন তো শুধুমাত্র কনফিডেন্সিয়াল রিপোর্ট ডিস্ট্রয় করা বা পার্সোনাল ডাটা ডিস্ট্রয় করা এমন কিছু না আমরা যদি এনভায়রনমেন্টের কথাও বিবেচনা করে থাকি এই মেশিনটি কিন্তু আমাদের অনেক হেল্প করবে এখন যদি আমরা চলে আসি যে এই মেশিনটি টেকনোলজি কোথার এবং কোথায় অ্যাসেম্বল করা এই মেশিনটি টেকনোলজি চাইনিজ এবং অ্যাসেম্বলও চায়নায় করা 4.4 কেজি ওজনের এই মেশিনটি 1 বছরের ওয়ারেন্টি সহ আপনি পেয়ে যাবেন নিকটস্থ যে কোনো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আউটলেটে তাছাড়াও আপনি যদি এই পণ্যটি নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম